আজকে হঠাৎ করেই একটা জিনিস কিনে ফেলেছি, কোনো প্ল্যান ছাড়া, যেটা কিন্তু কখনো হয়নি। হ্যাঁ, অন্য অন্য জিনিস হয়তো প্ল্যান ছাড়া কখনো কখনো কিনে ফেলেছি, বাট ফার্নিচার কোনোদিনও প্ল্যান ছাড়া কেনা হয়নি, হঠাৎ করেই কিনে ফেলেছি। তো কি ফার্নিচার নিলাম সেটা তোমাদেরকে ভিডিওতে বলবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সঙ্গে রয়েছে দারুণ একটা রেসিপিও। সেটা ভালো লাগেনি দেখার পর, কোয়ালিটি অতটা ভালো ছিল না, তারপরে ওটা চেঞ্জ করে আর একটা টপ অর্ডার করেছি আমি ফ্লিপকার্ট থেকে। দেখা যাক এটা কেমন আছে, তোমাদেরকেও দেখাই। ফ্লিপকার্টের এখন সব প্যাকেজিং এরকম ট্রান্সপারেন্ট হচ্ছে, বলো আমি বেরোবো এটা পরে, তখন তুমি দেখো কোয়ালিটি ভালো, খুব স্টাইলিশ একটা ড্রেস। তো দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি, আর এই হচ্ছে টপটা। তোমাদের কেমন লাগলো জানি না, এত লাইট ওয়েট না টপটা, মানে খুব ভালো লাগছে। মানে গরমে এটা মানে পরে 10-12 ঘন্টা জার্নি করলেও কোনো প্রবলেম হবে না, মানে এত ভালো লেগেছে ড্রেসটা। তো এটার লিঙ্ক যদি কারো চাই আমাকে বললে আমি ভিডিওতে দিয়ে দেবো। তো চলো এখন বাইরে বেরোনো যাক। প্রথমত হচ্ছে বাইকে উঠলে আমার চুলের 12টা বেজে যায়, আর ফেস তো রয়েইছে, তো ওই জন্য এরকম করে পুরো ঢেকে নিলাম যাতে কিছুই দেখা না যায়। চলো উঠলাম। ওদের তো সমস্ত কিছু ফোনে যায় না, বলো চলো। আমরা যে কাজের জন্য মেনলি বেরিয়েছিলাম ফার্স্টে, সেই কাজটা আগে সেরে নিচ্ছি। এখান থেকে কিন্তু হঠাৎ করে আমাদের আবার অন্য প্ল্যান হয়ে গেছিল। যাই হোক, এখানে আমার চশমাটা বানাতে দেওয়া ছিল, আর হ্যাঁ একটু অদ্ভুত লাগছে এখন ওই যে আমি পড়ে আছি যখন ভয়েস ওভারটা দিচ্ছি। এই দেখো কেমন লাগছে, তোমরা একটু আমায় জানিও তো। হ্যাঁ, এক একজনের মতামত এক এক রকম হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ওখান থেকে চশমাটা নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এখন যাচ্ছে হচ্ছে আমরা পায়রাডাঙ্গাতে। হ্যাঁ, পায়রাডাঙ্গা, যেখান থেকে আমার রুমের অর্ধেকেরও বেশি ফার্নিচার নেওয়া। তো সেই শোরুমটাতে প্রীতম এন্টারপ্রাইজ। তো এখান থেকে আমার আমার বেড, আমার ড্রেসিং টেবিল, আমার সোফা, মানে সব কিছু ওখান থেকেই নেওয়া, মানে প্রীতম এন্টারপ্রাইজ এখান থেকেই নেওয়া। একবার তোমাদেরকে কালেকশনও দেখিয়েছিলাম, খুবই ভালো। তো হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হলো কি, যে আমরা একটা বেডসাইড টেবিল নেব হঠাৎ করে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলি, দোকানের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর কি বলবো, নতুন করে এখানের মানে কোয়ালিটি সম্পর্কে বা প্রাইস সম্পর্কে বলার কিছু নেই, হিউজ কালেকশন। আর আমি না এইটুকু তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই শোরুমটা যে ভিজিট করবে না সে কখনো খালি হাতে ফিরে আসবে না। অনেকের মনে হতে পারে কি, যে এত দূর থেকে যাব, অত দূর যদি কিছু পছন্দ না হয়, আমি গ্যারান্টি যে পছন্দ হবেই, পছন্দ হতে বাধ্য। মানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমার তো আসলে খালি এটা নেব ওটা নেব এরকমটাই মন চায়। আর খুব বাজেট ফ্রেন্ডলি জানো তো, ওই জন্য আমার এত বেশি ভালো লাগে। আর কি বলবো, যাই হোক, এখানে আমরা দেখছিলাম বেড টেবিলগুলো, বাট দুঃখের বিষয় কি, আমাদের খাটের সঙ্গে ম্যাচিং করে ঠিক ওই কালার পাচ্ছিলাম না, বাট ওর কাছাকাছি কিছু একটা পাওয়া গেছে। এই দেখো আমার বেডের মতো সেম আরেকটা বেড দেখা গেছে। তো আমরা এই কালারটা চুজ করেছি, যদিও আমার খাটের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, কিন্তু তারপরেও এটাই নিতে হবে। আর যেগুলো ছিল সেগুলো সব উডেন কালার ছিল একটু লাইটের মধ্যে, তো ওইটা আমার বেডের সঙ্গে যেত না, বাকি ফার্নিচারগুলোর সঙ্গেও যেত না, যার জন্য ওটা নিইনি। এবার তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিই। এখানে দেখো কি সুন্দর সুন্দর সেন্টার টেবিল, টি টেবিল, মানে দারুন দারুন। আর সোফাগুলো তো বাপরে বাপ, এত সুন্দর এত সুন্দর, তোমাদের কি বলবো, দেখতেই পাচ্ছ। আর আমি না সোফায় মানে কোনো ফার্নিচারের দোকানে গেলে আমার বসে বসে দেখি, আমার বেশ ভালো লাগে। তো এগুলো দুটো সিঙ্গেল পিস আছে, আর তারপরে যে সোফা কাম বেড যেটাতে আমি বসেছিলাম এটাও ভীষণ কমফোর্টেবল। তো এখানে বসে বসে আর কি বিলিংটা হচ্ছিল। তো আমরা চলে এসেছি, আর ওটা একটু লকে মানে প্রবলেম দেখা দিয়েছে, তো বললো ঠিকঠাক করে পাঠিয়ে দেবে বাড়িতে। তো এই জন্য আমরা চলে এসেছি, আর হচ্ছে রুমটাকে কিরকম কি ডেকোরেশন করবো সেটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, সেটা এই ব্লগে সম্ভব না, এটা পরের ব্লগে।
তো আপাতত চলো চেঞ্জ করি, আর চশমাটা এখন থেকে আমাকে ইউজ করতে হবে। দাও তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাই, মাম দাও তো এটা। তো এই হচ্ছে চশমাটা, এটা আমি মানে অর্ডার দিয়েছিলাম আর কি, এই ফ্রেমটা পছন্দ করেছিলাম। তো এই যে প্রথম প্রথম একটু পাওয়ার মনে হচ্ছে, যেন হয় না যে পাওয়ার চশমা যখন পরা হয় তখন বোঝা যায় যে পাওয়ার, তো এটাতে ওরকম ওরকম লাগছে, মানে ওরকম পাওয়ার। প্রথম কদিন একটু অদ্ভুত লাগবে, তারপর আস্তে আস্তে হচ্ছে ঠিক হয়ে যাবে, বেশ পাওয়ার, মানে আমি চোখে যখন দিচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম। তো যাই হোক, কি অদ্ভুত না। তো খুব ভালো একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তারই প্রিপারেশন নিয়ে রেখেছি যদিও সকাল থেকেই। তো এই বন্ধ করো না, দাঁড়াও একটু, কপিরাইট চলে আসবে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ও আর হ্যাঁ, হাতটা দেখাতে গিয়ে মনে পড়লো, একজন বলেছে কি দিদি তুমি তো যে তুমি তো কখনো নেল পলিশ পরো না, তো আজ মানে আজকে মানে অনেক দেখলাম এই ফার্স্ট টাইম, তো বেশ ভালো লাগছে। হ্যাঁ আমি নেল পলিশ খুব কম পরি, কেন কি আমার নখের অবস্থা এই যে দেখতেই পাচ্ছ, আমি দাঁত দিয়ে নখ কাটি, দুই হাতেরও এরকম অবস্থা, আর পা তো বলবোই না আমি কিছু। তো ওই জন্য আমি কখনো বরাবর নেল পলিশটা খুব কম পরি, আগে তো মানে তাও করতাম। এবার চিনি পেটে আসার পর যখন আমি চেক আপে যেতাম, তখন প্রথম চেক আপে যখন আমি যাই আমাদের রেলের যে হসপিটাল আছে বিআর সিং, তো ওখানে যখন আমি চেক আপে যাই, তো উনি মানে ওখানকার যে আর কি নার্স, তো আমাকে বলেন যে নেল পলিশ একদম পরবে না প্রেগনেন্সিতে। তো ওই যে নেল পলিশ পরা বাদ দিয়েছি, মানে আমি তারপর থেকে আর পরিই না। তা হঠাৎ করে কি মন হলো, সেদিন রানাঘাটে গিয়ে মণিমোহনে গেছি, তো এই নেল পলিশটা বেশ ভালো লাগলো, দেখো তো তারপরে এটা কিনে নিয়ে এসেছি, দেখো নখ। যাই হোক, তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়ির কাটা তো কারোর জন্য থেমে থাকে না, তো টাইম হয়ে গেছিল, ভাবলাম চলো রান্নাঘরে যাই, খাবারটা বানিয়ে ফেলি, যেটার জন্য সকাল থেকে প্রিপারেশন নিয়েছি। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। ফার্স্ট টাইম বাটিতে দেখতে পাচ্ছ একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, হ্যাঁ ওর মধ্যে খানিকটা লবণ দিয়ে রেখে দিলাম, মানে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু মাখিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি বোনলেস চিকেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন, আদার টুকরো, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও, আমরা একটু বেশি ঝাল খাই। তো এগুলোকে একদম পেস্ট করে নিতে হবে মিক্সিতে, মানে চিকেনটা সমেত পেস্ট করে নিতে হবে ভালো মতো করে। ফার্স্ট টাইম হচ্ছে আমি কাবাব বানাবো, তবে একটু অন্য স্টাইলে। আমার কাছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, তো সেখানে খুব ইজিলি কাবাব টাবাব এগুলো বানানো যায়, বাট ওটা প্যাক করে তুলে রেখেছি, ওই জন্য আর বার করিনি। তো ওটা একদম অন্যরকম রেসিপি। হ্যাঁ এই রেসিপিটার মধ্যে আরও অনেক মশলা অ্যাড করা যায়, কিন্তু আমি সেরকম কোনো মশলা অ্যাড করিনি, খুব সিম্পলভাবে বানিয়েছি, মানে ঘরে সবার থাকে এই উপকরণগুলো, সেই রকম কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। এর মধ্যে হয়তো আরও কিছু মশলা দিলে আরও টেস্টটা বেশি হতো। তো দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে এটাকে পেস্ট করে নিয়েছি পুরো। আর কাবাবে কিন্তু কোনো কিছু শক্ত দানা বা হাড় এগুলো যেন না থাকে, সবসময় এটা খেয়াল রাখবে। তো পেঁয়াজটা থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি একটু নিংড়ে ফেলে দেব, যে না হলে কিন্তু কাবাবগুলো ঠিক মানে গড়তে পারবো না আমি, ওই জন্য। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু হলুদ দেবো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো একটু কালারের জন্য, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এখানে একটু কর্নফ্লাওয়ার, একটু না বেশ খানিকটা পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু বেসন একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে দিতে পারো কিন্তু। তো এবার দেখো, এটাকে এভাবে হাতে করে আমি একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এইভাবে আর কি সাইজ মতো করে একটু গোল গোল করে একটু চ্যাপটা করে আলুর চপ যেরকম হয় ঠিক ওই রকমভাবে আর কি গড়ে নিচ্ছি সমস্তগুলো। আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এবার কিন্তু এগুলো শ্যালো ফ্রাই করতে হবে, এগুলো কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না। তো দেখো এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল, তোমরা চাইলে ঘি ব্রাশ করে করেও করতে পারো। তো আমার কাছে ঘিটা এই মুহূর্তে ছিল না বলে আমি শুধু সাদা তেল দিয়েই করেছি এটা। তো তাওয়ার মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু এগুলো করতে হবে, না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা এই একদম লো ফ্লেমে করে দিয়ে কিন্তু ফার্স্টে 6-7 মিনিট রান্না করে নেবে, মানে এটাকে ফ্রাই করতে দেবে। তারপরে হচ্ছে আবার উল্টে গিয়ে আবার হচ্ছে তোমার ওরকম 6-7 মিনিট মতো একটুখানি ফ্রাই করে নেবে, ব্যাস একদম রেডি হয়ে যাবে। অসাধারণ হয়েছিল খেতে, তবে হ্যাঁ এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করলে যেন আরও বেশি টেস্ট হতো।
তো এখানে দেখো সমস্ত প্লেটে আমি দিয়ে নিচ্ছি, মানে আমরা চারজন মানুষ, চিনি তো খাই না, ও আমার থেকে একটু খাবে, বাবার থেকে একটু খাবে, আবার ও ঠাম্মির প্লেট থেকে একটু খাবে, ও দাদার প্লেট থেকে খাবে, এই করবে আর কি। তো ওই জন্য আমরা আমি চারটে প্লেট সাজিয়েছি, আর যেহেতু একটু ঝালঝাল হয়েছে ওই জন্য আর কি, ওর জন্য আলাদা করে প্লেট সাজাইনি। তো একটুখানি সস দিয়ে দেব, আর এই প্লেটগুলো জানো তো বারো দলের মেলা থেকে কিনেছিলাম, কখনো ইউজ করা হয়নি কেনার পরে, এই যে আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। যাই হোক, খুব ভালো হয়েছিল খেতে। কেমন লেগেছে তোমার? আহামরি না, এর মধ্যে আরো অনেক মশলা পাতি দিতে হতো, কিন্তু আমি খুব সিম্পল ভাবে বানিয়েছি। আমার কাছে সসটা দিলে ওর যে অরিজিনাল যে টেস্ট সেটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, রুমটা কি করে ডেকোরেশন করছি সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, এবং ওই টেবিলটা ঘর রুমে সাজিয়ে কেমন লাগছে সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো।